আজ মহান বিজয় দিবস। আজকে যে বাংলার ঘরে ঘরে, বাংলার শ্যামল প্রান্তরে লাল সবুজ পতাকাটি পতপত করে উঠছে, সেটি অর্জিত হয়েছে 1971 সালের এই দিনে, 1971 সালের 16 ডিসেম্বর। অনেক ত্যাগ অনেক তিতিক্ষার মাধ্যমে, 30 লক্ষ প্রাণের বিনিময়ে, লক্ষ লক্ষ মা বোনের সম্ভ্রম হারানোর বেদনার বিনিময়ে এই দেশ মুক্ত হয়েছে, হানাদার মুক্ত হয়েছে। আমরা এখনকার প্রজন্মরা, এখন যারা আমরা বেঁচে আছি এই দেশে, আনন্দের সাথে আছি, তারা হয়তো ততখানি আত্মত্যাগ করতে পারবো না, কিন্তু তবু আমাদের অগ্রজদের রেখে যাওয়া এই ভূখণ্ডটিকে পৃথিবীর মানচিত্রে আরও অনেক উঁচুতে ওঠানোর জন্যে, অনেক উঁচু সম্মানের জায়গায় পৌঁছে দেওয়ার জন্যে আমরা কাজ করে যেতে পারবো। তারই একটি হলো চিকিৎসা বিজ্ঞান। সারা পৃথিবীতে, উন্নত দেশগুলিতে যেভাবে চিকিৎসা বিজ্ঞানের অগ্রযাত্রা সাধিত হয়েছে, যেসব উন্নয়ন হয়েছে, সেই সব জ্ঞান বিজ্ঞান যদি আমাদের দেশে সুলভ মূল্যে অথবা সাশ্রয়ীভাবে আমাদের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি, তবেই সার্থক হবে আমাদের এই বিজয় উদযাপন এবং সার্থক হবে স্বাধীনতা। স্বাধীনতার সুফল তখনই কেবল আমাদের দেশের মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে। আর সে লক্ষ্যেই আমরা স্থাপন করেছি অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজি, যেটি এই শ্যামলী রিং রোডের ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের একটি বিশেষায়িত শাখা হিসেবে কাজ করছে। বন্ধুরা, আমরা এই অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজি বা সংক্ষেপে আকুতে পৃথিবীর উন্নত দেশে যেসব জ্ঞানলব্ধ নতুন নতুন অপারেশন চিকিৎসা বিজ্ঞান আহরণ করা হয়েছে, সেগুলি আমরা করে থাকি অত্যন্ত সুলভ বা সাশ্রয়ী মূল্যে। আর সেই খবরগুলি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এবং চিকিৎসা বিজ্ঞানের এই শাখাটিকে, অর্থাৎ কিডনি এবং ইউরোলজি শাখাটিকে আপনাদের কাছে পৌঁছে দিতে, আপনাদেরকে আরও স্বাস্থ্য সচেতন করে তুলতে, আমরা ঠিক আজকের এই মহান বিজয় দিবস উদযাপনের পাশাপাশি শুরু করতে যাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল হাসপাতাল, যেটি হবে ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষায়িত শাখা অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজির বিশেষ উদ্যোগ, যাতে করে এই বাণী প্রবাহের মাধ্যমে, এই সচেতনতামূলক বক্তৃতা বা ভিডিওর মাধ্যমে আপনাদের মধ্যে, অর্থাৎ সমাজের সর্বস্তরে আমরা কিডনি বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে সমর্থ হই। হ্যাঁ বন্ধুরা, আপনি তো শুনছেন, অথচ আপনার আর একজন বন্ধু এই তথ্যটি পাচ্ছে না, সুতরাং আপনি শেয়ার করে আপনার সকল বন্ধুকে জানিয়ে দিন যে অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজি কী কী তথ্য আপনাদের জন্য পরিবেশন করছে, কীভাবে আপনাদেরকে কিডনি রোগ বিষয়ে সচেতন করে তুলছে, এবং সাশ্রয়ী মূল্যে সর্বাধুনিক প্রযুক্তিতে লেজারের মাধ্যমে কীভাবে কিডনির বিভিন্ন রোগ তারা প্রতিরোধ করছে অথবা চিকিৎসা করছে।